মাননীয় প্রধান উপদেষ্টা আজকে অনেকগুলো পার্টির সাথে মত বিনিময় করেছেন। এই নাম্বারটা যেটা আমি বলতে পারি যে প্রথমে ছয়টি ইসলামী পার্টির সাথে উনি কথা বলেছেন, তারপরে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে কথা বলেছেন, তারপরে দুই দফায় 12 দল জাতীয়তাবাদী সমমনা দল এবং 12 দল এদের সাথে কথা বলেছেন, এরপরে উনি কিছু এলডিপি, তারপরে গণফোরাম জাতীয় পার্টির সাথে কথা বলেছেন এবং জাসদ আম্বিয়ার সাথে কথা বলেছেন। আপনার মনে হয় মূল জিনিস যেটা ছিল যে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে এটা জাতির জন্য একটা সুবর্ণ সুযোগ রাষ্ট্রকে মেরামত করার জন্য, তো এই সুবর্ণ সুযোগে উনি বলছেন যে এটা সদ্ব্যবহার করতে হবে, এই জাতির এই সুবর্ণ সুযোগকে আমরা সবাই মিলে কাজে লাগাতে হবে যাতে আমরা দীর্ঘমেয়াদী, যেটা মাহফুজ আলম বললেন যে আমরা দীর্ঘমেয়াদী যাতে সংস্কার করতে পারি, এই সংস্কারটা যেন অনেক অনেক বছর থাকে এবং বাংলাদেশের মানুষ যাতে এটা সুফল উপভোগ করতে পারে। তো সেই আলোকে অনেকগুলো প্রশ্ন এসছে যেটা মাননীয় মাহফুজ আলম বললেন স্পেশাল অ্যাসিস্ট্যান্ট, সেটা হচ্ছে যে কনস্টিটিউশন কি রিফর্ম করব নাকি কনস্টিটিউশনকে নতুন করে রিরাইট করব, এই প্রশ্ন। কারণ কিছু কিছু সবাই কিন্তু অনেকেই বলছেন যে কনস্টিটিউশনে এই জায়গায় হাত দিতে হবে, তো সেক্ষেত্রে মাননীয় উপদেষ্টার কথা হচ্ছে আপনারাই বলেন আপনারা কি চান, আপনারা কি চান যে কনস্টিটিউশনটা নতুন করে রিরাইট হোক নাকি কনস্টিটিউশন এর অ্যামেন্ডমেন্ট হোক। অনেকগুলো কথা এসছে, অনেকে বলছেন যে প্রেসিডেন্টের পাওয়ারটা একটু বাড়ানো হোক, অনেকে বলছেন যে যিনি হেড অফ দ্য গভর্নমেন্ট হবে তিনি যেন দুইবারের বেশি যাতে না হন, অনেকে বলেছেন যে মানে জুডিশিয়াল মানে জুডিশিয়ারি যে সেপারেশন অফ জুডিশিয়ারি এটা খুব দ্রুত করতে হবে, অনেকে ইসলামী দলগুলো যেটা বলেছেন তাদের মধ্যে দুইটা ইয়ে ছিল যে তারা তাদের বিরুদ্ধে যেই কেসগুলো হয়েছে অনেকে বলছেন এটা 300 মতো কেস, এগুলো ওনারা বলছেন যে এক মাসের মধ্যে যেন এগুলো প্রত্যাহার হয়। তারপরে আপনারা জানেন যে হেফাজতের ওই সময় বড় ধরনের একটা কিলিং হয়েছিল 2013-তে, তারপরে 2016 এবং 2021-এর সময় যখন নরেন্দ্র মোদী বাংলাদেশে আসেন তখন ওই প্রোটেস্টে অনেকে মারা গিয়েছিল, ওনারা এই প্রত্যেক তিনটা ইয়ের ব্যাপারে ওনারা এটার ব্যাপারে ওনারা নতুন করে তদন্ত চেয়েছেন, স্বচ্ছ ফেয়ার ওনারা তদন্ত চেয়েছেন যাতে ওনারা জানতে পারেন কতজন মারা গিয়েছে। তারপরে শিক্ষানীতি নিয়ে ওনারা বলেছেন যে ওনারা শিক্ষানীতির আমূল সংস্কার চান, অনেক ক্ষেত্রে টর্চারের কথা এসছে, ইসলামী দলগুলো টর্চারের যে কাস্টোডিয়াল যে টর্চার হয় দু একজন খুব তাদেরকে ব্রুটালি যে টর্চার করা হয়েছে সেটার কথা বলেছেন। আর যেটা হচ্ছে যে অনেকগুলো দল প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেমের কথা বলেছেন, আপনারা জানেন প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম আমাদের দেশে নাই, তো সেক্ষেত্রে যেটা হয়েছে যে আলোচকগণকে বলা হয়েছে আমাদের এখান থেকে বলা হয়েছে যে আপনারা এই বিষয়ে আরও বিস্তারিত বলেন, কারণ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের নিয়ে অনেক অনেক জায়গায় অনেক ধরনের বিতর্ক আছে, এটা কি এটার ফলে যেটা আমরা অনেক ক্ষেত্রে দেখি যে দুর্বল কিছু গভর্নমেন্ট হ্যাঁ হর্স ট্রেডিং হয়, তো সেগুলোর ক্ষেত্রে ওনারা যাতে কংক্রিট প্রপোজাল দেয় সব ক্ষেত্রেই, যেটা চিফ অ্যাডভাইজার এবং মাননীয় তিনজন অ্যাডভাইজারের তরফ থেকে বলা হচ্ছে যে আমরা শুনতে চাচ্ছি আপনাদের কাছ থেকে, এবং কিছু কিছু ক্ষেত্রে ওনারা বলেছেন যে আপনারা রিটেন আবার নতুন করে প্রপোজাল দেয় যে আপনি কি কনস্টিটিউশনাল চেঞ্জ চান নাকি কি রিফর্মটা চান, একটা খুব কমপ্লিট ক্লিয়ার কাট একটা ওনারা প্রপোজাল চাচ্ছেন তাদের কাছ থেকে। এটা তো মত বিনিময় সভা ছিল, উনি ওনাদের কাছ থেকে জানতে চেয়েছেন,
জিনিসটা এমন না যে উনি বলছেন যে হ্যাঁ একটা রোড রেপ, উনি বলেছেন যেটা মাহফুজ আলম বললেন যে একটা রূপরেখা তো সামনে উনি দিবেন, যে তার আগে সবার সাথে উনি মত বিনিময় করছেন, তাদের কথাগুলো ভালো মতো শুনছেন, এরপরে আপনার জানা সামনে আরো আরো তো কথা হবে, এটা তো ইটস নট দ্য প্রথমে তো এটা শেষ হচ্ছে না। তো এই কথার আলোকে আপনি যেটা বলছেন সেটার উত্তর আমি বলবো যে উনি আরো কথা, এর আগে কিন্তু কথা হয়েছে, যেমন বিএনপির সাথে কথা হয়েছে, ওইটারই কন্টিনিউশনে এই পার্টিগুলোর সাথে কথা হবে, উনি ওদের কাছ থেকে সংস্কারের কথাগুলো জানতে চাচ্ছেন। কেননা রাষ্ট্র যে যে ছাত্র জনতার অভ্যুত্থানে যে এই গভর্নমেন্ট আসলো, তাদের কাছে ছাত্রদের মূল চাওয়া কি, তারা রাষ্ট্রকে মেরামত করতে চাচ্ছে, এই মেরামতটা আসলে কিভাবে হবে, আপনি কি এই কনস্টিটিউশন দিয়ে করবেন নাকি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করবেন নাকি কনস্টিটিউশন নতুন করে রিরাইট করবেন, এই প্রশ্নগুলো তো পলিটিক্যাল পার্টিগুলো জানাবে। তো উনি এই কথাগুলো জানতে চেয়েছেন আমাদের কাছ থেকে, এবং অনেকে বলেছেন যে আমরা নতুন করে আপনাদেরকে জানাবো। যেমন ধরেন জাতীয় পার্টি যেটা বলেছে যে ওনারা জাতীয় পার্টির প্রথমে কিছু তো ওনারা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের কথা বলেছেন, আবার অ্যাট দ্য সেম টাইম একজন ওনাদের এক পার্টি লিডার বলছেন যে এই ফ্রেমওয়ার্কটা রেখেই কনস্টিটিউশনকে নতুন করে লেখা যায়। এই কথাগুলো তো মানে আরো কমপ্লিট প্রপোজাল ওনাদের কাছ থেকে আছে, গণফোরামের ক্ষেত্রেও একই জিনিস, ওনারা এটা কমপ্লিট প্রস্তাবটা জানাবে, কারণ ওরা দেখা যাচ্ছে যে ওনাদের মধ্যে দু একজন ডিফার করছে অনেকগুলো বিষয়ে। তো বিষয়গুলো যেটা হচ্ছে যে এই গভর্নমেন্টের মাত্র 3 সপ্তাহ হলো, এই 3 সপ্তাহে প্রত্যেকটা পার্টির সাথে উনি মোরলেস বসছেন, সবার কাছ থেকে আসলে জানতে চাচ্ছেন যে আপনারা কি চাচ্ছেন।